হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিটি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলের নতুন আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করব, সেই সাথে রান্নাবান্না শুরু করতে হবে। একটা সুখবর পেয়ে তো খুবই খুশি হলাম, গতকালকে পেয়েছি মিডোর ভাই হয়েছে, তো একেবারে ডেট অনুযায়ী বেবিটা এসেছে। ভালো লেগেছে সব কিছু মিলে, ওরা মা ছেড়ে সুস্থ আছে, হসপিটালে আছে। তো আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি শোনার পর থেকে, মন চাচ্ছে একটু কোলে নিই, একটু দেখি। কিন্তু চিন্তা করলাম হসপিটালে গিয়ে তো আর অত সময় নিয়ে দেখা যাবে না, তার চেয়ে ভালো হবে বাসায় গিয়ে বাচ্চাদেরকে দেখিয়ে আসা। তারপর ওনার আবার আব্বা আম্মা আসছেন, ওনারা কী অবস্থায় আছেন সেটাই দেখাটাই ইম্পর্ট্যান্ট। আর সব কিছু যেহেতু ঠিক আছে, উনি আশা করা যায় তিন দিনের ভিতরেই বাসায় চলে আসবেন। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তো ভাবলাম ওনাদের জন্য কিছু রান্নাবান্না করে নিয়ে যাব, এটাই ভালো হবে। কারণ দেশ থেকে আঙ্কেল আন্টি আসছেন, তো কিছুটা তো এখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। আমরা প্রত্যেকে নিজেদের ঘরে যেরকম মানে তাড়াহুড়ো করে কাজগুলা করতে পারি, যেখানে জিনিস কোথায় আছে সেটা জানি, কিন্তু ওনার জন্য তো এটা নতুন। তো সেটার জন্য আমি কিছু মাছ আর মুরগি নামিয়ে নিলাম, ফ্রিজে যা ছিল তাই নিয়ে যাব। তো তাড়াতাড়ি করে রুটিগুলা ছেঁকে নিচ্ছি, সকালে নাস্তা শেষ হলে দুপুরের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আর এগুলো যেহেতু আমি ওনাদের বাসায় নিয়ে যাব, তাই আগেভাগে তাড়াতাড়ি করেই আমাকে শেষ করতে হবে। তার মধ্যে গতকালকের আবার যে বট ছিল সেদ্ধ করা, ওটাও আবার রান্না করতে হবে। আমি রাত্রে ভালো করে ধুয়ে ক্লিন করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। সকাল সকাল উঠলে আসলে কাজের অনেক বরকত হয়, কিন্তু আমরা তো উঠি না, উঠতে চাই না, কেমন জানি অলসতা লাগে। তো যাই হোক, নাস্তা রেডি, আমার বাবাটাও আর্লি উঠেছে। একটু রুটি চিড়ি হাতে দিতে একটু রুটি পড়বে ইয়ামি খাম করো। এখানে এভাবে রেখে দিয়েছি পানি ঝরার জন্য, তো বিসমিল্লাহ বলে রান্না শুরু করছি। ওখানে তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ আর এই গরম মশলাগুলা, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। তো এগুলাকে গুঁড়ো করে কিছু আমি এখন ব্যবহার করব, মানে রান্নার সময়, আর কিছু অংশ রান্নার মাঝপথে অর্থাৎ শেষের দিকে রান্না হবে। আর এখানে একটা টমেটো দিব ভাবছি, হয়তো বা পুরোটা দিতে পারি বা হাফ দিব, আদা পেস্ট। আর রসুনকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, রসুন একটু বেশি দিব, তবে অর্ধেক দিব রান্নার মাঝপথে, আর অর্ধেক একটু কষিয়ে পেঁয়াজের সাথে দিব। তো শুরু করি। হ্যাঁ, আসলে এই জিনিসটা সবাই পছন্দ করে, অনেক দামি দামি হোটেলেও মানুষ অনেক টাকা দিয়ে কিনে খেতে চায়, কিন্তু আমি জীবনে খাইও নাই, রান্নাও করি নাই, দেখি আদৌ টেস্ট পাই কি না। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে, পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নরম করে নিব, একেবারে গোল্ডেন কালার করব না। তো আমি আমার মতো করে আসলে রান্না করছি, ভালো মন্দ কী হচ্ছে না হচ্ছে পরে বুঝতে পারবো। আর আপনারাও যদি আমার এই রান্নাটা দেখে থাকেন, তো প্লিজ জানাবেন কিভাবে করলে ভালো হতো বা কি করা হয়েছে না কি হচ্ছে। তো যাই হোক, অল্প করে হলুদ দিলাম, লাল মরিচের গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার, তারপর এখানে যে রসুন রেখেছি তার অর্ধেক এখন দিচ্ছি, সেই সাথে আদাটাও দিলাম, টমেটো হাফ দিচ্ছি, পরবর্তীতে বুঝে শুনে দিব। টমেটো আসলে দেয় কি না জানি না, আমি আমার নিজের মন থেকে দিচ্ছি, একটু ঝোল ঝোল হবে, যেহেতু এক্সট্রা পানি মেশাবো না, এটা সেদ্ধ হবে আর একটু গ্রেভি টাইপের হবে। অবশ্য আমি এটা শুকিয়ে ফেলবো, তো সাথে সাথে লবণও দিয়ে দিচ্ছি যাতে সব টমেটো পেঁয়াজ নরম হয়ে যায়। বাকি টমেটোটাও মনে হয় দেয়া যাবে, ওটাও দিয়ে দিলাম, আসলে টমেটো দেখলেই এমন লাগে,
বেশি দিতে ইচ্ছে করে। তো মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি আমি এখানে, কিছুক্ষণ ঢেকে রাখবো তাতে সফট হয়ে যাবে। সফট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম বটগুলা, এগুলাকে ভালো মতো যতটুকু আমার সাধ্যে আছে, আমি ধুতে ধুতে অস্থির হয়ে গেছি, চিপে চিপে এখানে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ ভরসা, কী হয় দেখা যাক। তো কিছুক্ষণ পর দেখলাম একটু ফ্লফি হয়ে গেছে আর পানিও যথেষ্ট পরিমাণে বের হয়েছে। আমি এটা অনেক সময় ধরে সেদ্ধ করব, দুপুরবেলা চুলাতেই থাকবে, রাতে খাওয়াবো। এখানে মশলা কষিয়ে নিচ্ছি, এটা সিলিকা মাছ রান্না করব। তো মাছের জন্য মশলাটা ভালো করে একেবারে আজকে সময় নিয়ে রান্না করছি, যেহেতু আঙ্কেল আন্টির জন্য পাঠাচ্ছি। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আস্ত জিরা দিয়ে দিলাম, তারপরও আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজটা একবারে মিহি হয়ে যায়। পেঁয়াজ আমি কুচি ব্যবহার করেছি, মাছ রান্নায় মাছ বাটাটা ব্যবহার করলে ভালো হয়। তো মশলাগুলো আরেকটু কষুক, এই পাশে আমি মুরগিটাও বসিয়ে দিচ্ছি। মুরগি এমনি নর্মাল যে আলু দিয়ে রান্না করে সেটাই রান্না করব, তবে একটু পরিমাণে বেশি। তো সব মশলা দেওয়ার পর তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে ওখানে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম গরম মশলা। তারপর নেড়ে চেড়ে এগুলাকে কিছু সময় ধরে ভাজবো, ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি খানিকটা গরম পানি মেশাবো। চিকেনটা বসানোর পর কিছুটা যেন মানে স্বস্তি পাচ্ছি, কাজ প্রায় কমে গেছে। তো এখন ওই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ওভেনে একটু ফ্রাই করেছিলাম, তো আজকে এই রুটি তাওয়াতেই বসিয়ে দিয়েছি, খারাপ হয়নি, একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, সমস্যা হবে না আশা করছি। আর এই মাছের সাথে আমি কয়েক পিস মূলাও দিচ্ছি, মাঝে মধ্যে মাছের সাথে মূলা দিলে কিন্তু ভালো লাগে। তো আশা করছি রান্নাটাও ভালো হবে, তাড়াহুড়ার কারণে আমি আসলে কড়াইতে ফ্রাই করিনি। এইদিকে আমার বাবাটা কিছু খায়নি, আমি তো আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, তো এখন বেবির জন্য একটু পুরো রান্না করছি। যদি ভুল করে হলেও একটুখানি রুটির টুকরো একটু ডিম মুখে দিত কি হয়, একটু মুখেও দিয়ে দেখবে না, বরং আমাদেরকে খাইয়ে দেয়। মোটামুটি একটু লাইনে এসেছে রান্নাগুলা, তো পুরোতে এখন দুধ দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করব। তো এর মাঝে মাছটাও হয়ে গেছে নামিয়ে নিলাম, সেই সাথে মুরগিও হয়েছে। মুরগির সাথে আমি নতুন আলু দিয়েছি দু একটা, যেহেতু ওনারও বাচ্চা আছে, বাচ্চারা খেতে পারবে। এখানে ভাত বসিয়ে দিলাম, সেই সাথে একটা ভাজি করছি, খালি খালি ভালো লাগছে না। তো ভাজিটা হচ্ছে করলা ভাজি, ভাত বেশি গরম বক্সে নিতে পারছি না, তো ভাত বক্সে নিয়ে নিব। আর এই পাতিলটা এভাবে নিয়ে যাব, আর ওটা ছোট পাতিলে নিয়ে নিলাম, আর অল্প একটু রেখেছি দুপুরে যাতে আইমান খেতে পারে। তো এখানে ভাজি, তো আরও সময় নিয়ে চিন্তা ভাবনা করে করলা ভাজিটা র্যাপ করব, যাতে বাসের মধ্যে গন্ধ না লাগে, আবার গন্ধ লাগলে তো বেশি খারাপ দেখাবে। ভালো করে র্যাপ করে তারপর আমি কসকেপ দিয়ে চারপাশটা মুড়িয়ে নিয়েছি, এখন স্টোলারের নিচে ভালো করে একটু শক্ত করে রাখছি। জানি না ঝোল টোল আবার পড়ে কি না, তবে আশা করছি পড়বে না, আর দিতে হবে না, মনে হবে না। তাড়াহুড়ো করে আবার ফিরে যাচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম পরের বাসটা আবার যাতে ধরতে পারি। তো আমার বাবাটা কিন্তু বেশ পছন্দ করেছে, ওর এখন চেনা হয়ে গেছে, ও আরও থাকতে চেয়েছিল। তো এক বাস এটাই সুবিধা, একটু লম্বা পথ। ওনাদের বাসার এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, বাসায় এসে আমি তো অবাক হয়ে গিয়েছি, আমি চুলাটা মাত্র এক নম্বরে দিয়ে চলে গিয়েছিলাম, তো এতক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে। এগুলো তো রান্না যখন শেষের দিকে বুনা বুনা হবে তখন কালার চেঞ্জ হয়ে একটু কালচে হবে, এখনো তো মাত্র সিদ্ধ হচ্ছে। এখন মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে, তো বাকি রসুন সেই সাথে গরম মশলা যেগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলোও দিব, কিন্তু রসুনের সাথে কিছু পেঁয়াজ কুচিও দিচ্ছি। আসলে জিনিসটাতে আমি অভ্যস্ত না, তো ওর বাবাও খেয়েছে সেই অনেক আগে ছোটবেলায়, তো ওর স্মৃতিতে তখন অনেক টেস্টি মনে হয়েছে। আমি জানি না আদৌ খেতে পারবো কি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি। পেঁয়াজ রসুন দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, তারপরে গরম মশলাগুলো দিয়ে দিব। বাইরে জোরে বৃষ্টি আসছে, বৃষ্টির শব্দটা একবারে দেশের মতো মনে হচ্ছে। আমার ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু
সচরাচর এরকম জোরে বৃষ্টি দেখা যায় না, অনেকদিন পর দেখছি। তো বৃষ্টির দিনে একটু ঝালপোয়া না হলে কি হয়, আমাদের ঘরে একটা কি প্রবলেম, যখন যেটা খেতে সবার ভালো লাগে দেখা যায় যে পরপর এটাই করি। তো আমি আজকে ঝালপোয়াগুলো সুজি দিয়ে করছি, মানে সুজিও থাকবে ময়দাও থাকবে, আর সবজি হিসেবে শুধুমাত্র বাঁধাকপি দিলাম, আজকে ডিমও দিচ্ছি। সুজির দানাটা অনেক বড় আকারের ছিল, তো এটা আজকে শেষ, ভাবলাম এটা কি করে খাওয়া যায় ঝালপোয়াতে মিক্সড করে ফেলি। তো এখন আস্ত জিরা দিলাম, একটু গরম মশলা দিয়েছি, লবণ তো দিবই, ডিমসহ ভালো করে কষলে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একটু শক্ত থাকবে, খুব বেশি লিকুইড হবে না, আমি চাচ্ছি ক্রিসপি, ভেতরে অত বেশি তেল ঢুকে না একটু শক্ত হলে। আবার ভেতরে তেল ঢুকলে কিন্তু মজাও হয়, কিন্তু আমি মজাটা একটু কম হলেও আমাদের প্রবলেম হবে না, কারণ এটা আমরা সস দিয়ে খাবো, সস দিয়ে যে কোনো কিছু খেতেই অনেক মজা লাগে। তো যাই হোক, মোটামুটি এখন ঠিক আছে। একটুখানি বেকিং সোডাটা দিচ্ছি, চার ভাগের এক ভাগ থেকেও কম দিয়েছি, ভালো করে একটু গোল গোল করে ফেটে নিচ্ছি। গাজর দিতে চেয়েছিলাম কিন্তু ছেলে যাচ্ছিল না, পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল বাঁধাকপির সাথে, একটু আঠালো যেহেতু সুজি আছে। তো আমি এভাবে করে দিচ্ছি, এটা খুব ইজি, হাতে দিলে হাত থেকে পড়তে যায় না যেহেতু আঠালো। তো হয়ে গেছে, গরম গরম এটার সাথে আমার ছেলেকে বললাম তুমি সসটা তৈরি করে নাও, থামিনি, প্রথমে আমি খেয়ে নিচ্ছি, দেখা যায় যে সবসময় আমি আর পাই না ওরা খেয়ে ফেলে, তো ওরা ওদেরকে দিয়ে দিলাম বাকিটা। আর ওরা চেটে পুটে যেটাকে বলে ওভাবেই খেয়েছে, সসের বাটি হয়েছে ওটা, মানে একটু অবশিষ্ট থাকে নাই। এখানে কিছু ধনে জিরা মেথি আর মৌরিকে হালকা একটু গরম করে নিয়েছি, এগুলাও মেশাবো। এখন যত চিৎকার দিব একবার আমার চোখে চোখে তাকাবে না, একবার নিশ্চিন্ত মনে নির্ধিদায় কোনো প্রকার ভয় ভীতি কিচ্ছু নাই। আল্লাহ, কি করছে পচা ছেলে, পচা পচা, সবাই পচা বলবে, সবাইকে দেখিয়ে দিব, আম্মু কিছু বলার নাই। এখন আর টেবিলে পানির জগ রাখতে পারি না, সুযোগ পেলেই যা কিছু পাবে পানিতে ডুবিয়ে দিবে। এই দিকে আস্তে আস্তে এগুলার কালার চেঞ্জ হয়ে গেছে সব মশলাপাতি দেওয়ার পর, এখন মোটামুটি স্মেলটা একটু খাওয়ার মতো মনে হচ্ছে। তো আমি মুখে দিয়ে দেখলাম এত আহামরি, কোনো টেস্ট নেই, তারপরও খাওয়া যায়। আমার বাবাটা তো ব্রেড দিয়ে খাচ্ছে, জীবনের প্রথম। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।